আমি আমি রাজীবকে বলেছিলাম আমাকে না হয় আমি না হয় তোমার পর, কিন্তু ছেলেটার দায়িত্ব যদি নাও তাহলে অন্তত। ও বলল কোনো দায়িত্ব সে নেবে না, ওই ছেলে ভিক্ষে করুক, না খেতে পেয়ে মরে যাক, ওর কিছু যায় আসে না। আমি তো বললাম তুমি একদম চিন্তা করো না। বাবা একটু ওঠো তো বাবা, আসলে আমি তো বুঝতে পারিনি এরকম একটা অবস্থা, তো আমি না খুব বেশি টাকা নিয়েও বেরোইনি জানো, সময় টাকাটা রাখো। না না, এই টাকাটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না? না, আমি আমি আপনাকে টাকার জন্য ডাকিনি। আমি জানি তোমার এভাবে বলার কোনো দরকার নেই, প্লিজ। আমার আমার ছেলেটার দায়িত্ব যদি নেন আপনি, এইটুকু বাচ্চার দায়িত্ব, আর তুমি তো জানো যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার ঠাম্মা আছে, বাবা আছে, মা আছে। আমি আমি সেই রকম দায়িত্বের কথা বলছি না, আমার বাচ্চাটা যেন দুবেলা ডুমোটা খেতে পারে। আমি আমি হাত জোর করে বলছি দিদি, আমি আমি তাহলে মরেও শান্তি পাব না, ও যদি ভিক্ষে করে বেড়ায়। ও তো কোনো অন্যায় করেনি, আমি আমি আপনার কাছে রাখতে বলছি না, একটা অনাথ আশ্রমের ব্যবস্থা যদি করে দেন, আমি যদি আমি যদি হাঁটতে চলতে পারতাম তাহলে আপনাকে আমি বিব্রত করতাম না। দয়া করুন, ওর কথা ভেবে একটু দয়া করুন। ঈশ্বর তোমার মঙ্গল করবে মা, এই অনাথ শিশুটাকে তুমি বাঁচাও মা, তুমি বাঁচাও অনাথ শিশুটাকে, তুমি বাঁচাও।